হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড ইনফরমেশন আজকে আমি টলিউড ছেড়ে একেবারে বলিউডে চলে এলাম কারণ আসতে বাধ্য হলাম কারণ এমন একটি খবর পেলাম নতুন আপডেট বিগ আপডেট যেটা শুনে আমি চমকে গেলাম আজকের আপডেটটা আমির খান এবং শাহরুখ খানের ফ্যানেদের জন্যে এবং যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্যে আচ্ছা ধরুন আপনি আমির খানের অনেক বড় ফ্যান আপনি আমির খানের অনেক বড় ভক্ত আপনি আমির খানের সিনেমা দেখতে গেছেন সিনেমা হলে তো সেখানে দেখা গেল যে শাহরুখ খান বেরোচ্ছে কেমন লাগবে অথবা আপনি শাহরুখ খানের সিনেমা দেখতে গেছেন সেখানে যদি আমির খানকে দেখতে পান কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে দারুণ লাগবে কারণ আমির খান এবং শাহরুখ খানের সিনেমা দেখে না এরকম মানুষ নেই আমির খান হচ্ছেন মার্কেটিংয়ের ওস্তাদ কারণ ওনার সিনেমা দিয়েই বলিউডের সব থেকে আয় করা সিনেমা দঙ্গল রয়েছে দঙ্গলের উপরে কিন্তু কোনো সিনেমা নেই বলিউডের কোনো সিনেমা নেই এমনকি টলিউড তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিরও কোনো সিনেমা নেই তো মানতেই হবে যে আমির খান সিনেমায় রয়েছে মানে মার্কেটিংটা অনেক হবে কালেকশান অনেক হবে হল থেকে তো আগামীকাল এগারোই আগস্ট আমির খান অভিনীত লাল সিং চাড্ডা সিনেমা মুক্তি পাচ্ছে এবং সেই সিনেমায় থাকতে চলেছেন শাহরুখ খান ইয়েস শাহরুখ খানের একটি ক্যামিও থাকবে তাহলে সিনেমাটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে একবার ভাবুন সিনেমায় যদি শাহরুখ খান বেরোয় এন্ট্রি নিলে বস কিরকম সিটি পড়বে হলে সেটা দেখার মতো থাকবে আর লাল সিং চাড্ডা সিনেমায় শাহরুখ খানের এন্ট্রি দেখার জন্যে কিন্তু হলেতে দ্বিগুণ ভিড় হবে যতটা না ভিড় হওয়ার কথা ছিল তার চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি ভিড় হবে কারণ এই নিউজটা পেয়ে সকলেই যাবে দেখতে যে শাহরুখ খানের এন্ট্রি কখন হবে এর পাশাপাশি কিন্তু আগামীকাল অক্ষয় কুমারের রক্ষাবন্ধন সিনেমাও রিলিজ হতে চলেছে তো অক্ষয় কুমারের ফ্যান ফলোয়িংয়ে তো অনেক রয়েছে তো কীরকম কোন সিনেমাটা কাকে হারায় সেটা আগামীকাল এলেই দেখা যাবে তার সাথে বাংলায় তিনটে সিনেমা রয়েছে এক ধর্মযুদ্ধ দুই বোমকে সত্তামঞ্চ তিন রয়েছে ভটভটি অন্যদিকে সাউথের সিনেমা যেরকম রিলিজ হয় সেরকম তো রিলিজ হবেই আগামীকাল তো কোন সিনেমাটা কাকে টেক্কা দেয় সেটা আগামীকাল হলেই দেখা যাবে তো আমির খান এবং শাহরুখ খানের ফ্যানেরা স্পেশাল শাহরুখ খানের ফ্যানেরা শাহরুখ খানের এন্ট্রি দেখার জন্যে কিন্তু ভিড় করবেই লাল সিং চাড্ডায় এটা কিন্তু সত্যি হতে চলেছে আগামীকাল লাল সিং চাড্ডায় শাহরুখ খানের একটি কেমিও এন্ট্রি কেমন হয় সেটা আগামীকাল দেখা যাবে তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো এবং এই খবরটি পেয়ে কতটা আনন্দ কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও এবং অবশ্যই খবরটা সকলকে শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও ধন্যবাদ এখানেই শেষ করলাম জাস্ট হারিও